যাদের পাসপোর্ট সাবমিশন আছে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য, আপনাদের জন্য হচ্ছে একটা স্যাড নিউজ আমি বলি আমার পক্ষ থেকে। প্লিজ আপনারা পাসপোর্টগুলো কালেক্ট করে নিয়ে যাবেন। রিজনটা আমি বলে দিচ্ছি, এখন অবধি কোনো ডিক্লারেশন আমি পাই নাই। আমরা গত মাসে হচ্ছে কিছু পাসপোর্ট সাবমিশন নিয়েছিলাম FGB কোম্পানির জন্য, তো আমরা প্রেডিকশন করতেছিলাম যে মেডিকেল শুরু হবে, বাট টিল নাও অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আসে নাই। অনেক দিন হয়ে গেছে, আমাদের মূল্যবান পাসপোর্ট আমার কাছে পড়ে আছে। আমি আপনাদের কাছে একদমই বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, প্লিজ এসে আপনার পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে যাবেন। কোনো কারণে আপনার এই পাসপোর্টটা আমার থেকে হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হন, তাই জন্য আমার একটা দায়বদ্ধতা তৈরি হবে, আমি এটা কোনোভাবে চাচ্ছি না। প্লিজ আপনারা এসে পাসপোর্টটা রিটার্ন নিয়ে যাবেন। আমি বলতেছি না মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে, প্লিজ কেউ যেন রং ইনফরমেশন না ছড়ান। আমি কোনোভাবেই বলতেছি না যে মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে বা ভিসা হবে না। এখন অবধি আমি কোনো নোটিফিকেশন পাই নাই বা আমার মানে যতগুলো নিউজ সোর্স আছে কোথাও থেকে কনফার্মেশনটা পাইনি যে কবে নাগাদ মেডিকেল শুরু হবে, কবে থেকে কলিং শুরু হবে। দ্যাটস ওয়াই আমরা পাসপোর্টগুলো ব্যাক করে দিচ্ছি। পরবর্তী যদি কখনো আমরা ডেট পাই যে হ্যাঁ মেডিকেল শুরু হচ্ছে বা কলিং ইস্যু হচ্ছে, দেন আপনাদেরকে আমি নিজের দায়িত্বে ভিডিও আপলোড করবো যে ভাই আসেন পাসপোর্ট সাবমিট করে যান। আমি একদম বুকে হাত রেখে বলতে পারি যে কয়েকজনের পাসপোর্ট সাবমিশন হয়ে গেছিল আমার কাছে 31 মে 2024 পরবর্তী গ্রুপের জন্য, আমি কাউকে একটা টেস্ট মেডিকেলও করাই নাই, কারো থেকে বাংলাদেশি মুদ্রার এক টাকা নেই নেই, একদম প্রাউডলি বলতে পারি এক টাকাও আমি কারো থেকে নেই নেই বা কোনো কষ্ট করাই নেই। শুধু পাসপোর্টটা সাবমিশন রেখেছিলাম যদি হয় সেই জন্য, যেহেতু এখন অবধি হয় নাই বা করতে পারিনি, আপনারা প্লিজ আসবেন এসে পাসপোর্টটা কালেক্ট করে নেবেন। পরবর্তী গ্রুপে যখনই কলিং হবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব, ভিসা করে দেওয়ার ট্রাই করবো। যেহেতু হচ্ছে না আপনি অনন্তকাল তো আপনাকে আমি ওয়েট করাতে পারি না, আপনি হয়তো সৌদি আরব যেতে পারেন বা অন্য কোনো একটা কান্ট্রিতে মাইগ্রেট হতে পারেন, এটা আপনার হচ্ছে যে আপনার জন্য পজিটিভ দিক। আমার কাছে পাসপোর্ট রেখে দিচ্ছেন, আপনি টেনশনে আছেন কবে নাগাদ হবে, হয়তো আপনি গ্রামে যেই কাজ করতেন বা অন্য একটা জায়গায় জব করতেন সেটা করবেন না, ছেড়ে দিবেন, তো এতে দিন শেষে এন্ড অফ দ্য ডে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেটা হোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এই ক্ষতিটা আমি চাচ্ছি না। অ্যান্ড আমি একটা নীতি খুব ভালোভাবে মেনে চলি আমার লাইফে, ব্যক্তিগত প্লাস হচ্ছে প্রফেশনাল লাইফে, যদি পারি আলহামদুলিল্লাহ কারো হেল্প করবো বা উপকার করবো, না পারলে নেই কারো ক্ষতি করা যাবে না, এই নীতিটা আমি খুব স্ট্রিক্টলি মেনটেন করি। আমার জন্য দোয়া করুন যেন ভবিষ্যতে মেনটেন করতে পারি। প্লিজ আপনার যাদের পাসপোর্ট জমা ছিল মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আমাদের কাছে আলফা ইউনিভার্সিটিতে, আপনি এসে আপনার মূল্যবান পাসপোর্টটা আগামীকাল থেকে শুরু করে বৃহস্পতিবার শনিবারের মধ্যে সবাই পাসপোর্ট নিয়ে যাবেন। পরবর্তী যদি কোনো আপডেট থাকে যে ভাই কলিং ইস্যু হচ্ছে বা মেডিকেল শুরু হয়েছে, আমি নিজেদের আপনাদেরকে ভিডিও আপলোড করে দিব, আপনারা এসে সাবমিট করতে পারবেন। বাট এই মুহূর্তে আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, প্লিজ এসে আপনাদের পাসপোর্টগুলো নিয়ে যান। এগেইন বলি, প্লিজ এরকম যেন কোনো রং মেসেজ শোনা না হয় যে আমি বলছি মালয়েশিয়া বন্ধ বা কলিং হচ্ছে না বা হবে না, এরকম কোনো নিউজ না। আমি এখনও অবধি ক্লিয়ার না যে কবে নাগাদ হবে মেডিকেল বা কলিং শুরু হয়েছে, দ্যাটস ওয়াই আমি সবাইকে রিটার্ন করে দিচ্ছি। যারা দেখুন যোজনে ভিডিওটা দেখছেন সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভালো থাকবেন, সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।